হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিও শুরু করার আগে যারা এখনও কনস্ট্রাকশন বিল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি আজকে আপনাদেরকে বিল্ডিং কমপ্লিট করবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে বিল্ডিংটা বাইরে থেকে ভিতরে আসলো অনেক কিছু, যদি কোনো কিছু বুঝতে কষ্ট অবশ্যই কমে বুঝবেন। এখানে সম্পূর্ণ টাইলস করা আছে, টাইলস করা আছে, আপনার ভালো করে দেখে নেবেন বিল্ডিংটি করতে টোটাল কত টাকা দেখুন। এখানে সম্পূর্ণ গ্লাস ব্যবহার করা আছে, 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি সম্পূর্ণ কিছু দেখে নেবেন। আর এখানে আছে একটি টয়লেট মাপ আছে 5 ফিট বাই 8 ফিট, অনেক সুন্দর লাগে। আপনারা দেখতেছেন এই পাশে আর কি 13 বাই 14, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন কত টাকা খরচ যাবে ইনশাল্লাহ, ওইটাও আমি আপনাকে। বাইরে যেভাবে টাইলস করা দেখছেন ভিতরে সম্পূর্ণ ওয়ালগুলো টাইলস করা আছে, টয়লেট এবং কিচেন সম্পূর্ণ কিছু টাইলস করা আছে। এখানে ভিতরে খালি সিলিংটা আস্তর করা হয়েছে আর সম্পূর্ণ সব কিছু টাইলস করা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এটা দেওয়া আছে ডাইনিং ক্যাম ড্রয়িং রুম, অনেক সুন্দর করে ডাইনিং ক্যাম ড্রয়িং দেওয়া আছে। চাইলে আপনার বিল্ডিংটা আপনি এভাবে সেমভাবে আপনি করে নিতে পারেন, অনেক সুন্দর যুগের আসলে বিল্ডিংটা করা হয়েছে। যেহেতু করে ভিতরে আপনারা দেখতেছেন ভালো করে দেখবেন ভিতরে ফুরে টাইলস করা আছে, তো আসলে আপনি বুঝতে পারবে তো বেশি কষ্ট হবে না দেয়। আপনার বিল্ডিংটা আপনার টাইলস করলে আসলে কত সৌন্দর্য দেখা যাবে। আর আমি সবসময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটিও সৌন্দর্য হবে। আর এখানে সব সম্পূর্ণ গ্রিলগুলো দেওয়া আছে MS, কোনো SS করা হয় নাই। আর পাশে একটি অ্যাটাচড টয়লেট দেওয়া আছে, অ্যাটাচড টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট, অ্যাটাচড টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। এখানে অ্যাটাচড টয়লেটটা অনেক সুন্দর করে টাচ করা আছে। আর এখানে ডোরটা দেখতেছেন, এটা প্লাস্টিকের ডোর, এই ডোরটার মূল্য রাখা হয়েছে 5400 টাকা, এই ডোরটার মূল্য রাখা হয়েছে 5400 টাকা, অনেক সুন্দর করে আসলে এই ডোরটা লাগানো হয়েছে। আর আমি আপনাদেরকে নিয়ে আসলাম কিচেন রুমে, কিচেন রুমটি ভালো করে দেখে নেবেন, কিচেন রুমটি আসলে অনেক সুন্দর করে করা হয়েছে। কিচেন রুমটির মাপ দেওয়া আছে 8 ফিট বাই 7 ফিট, এই কিচেন রুমটির মাপ দেওয়া আছে 8 ফিট বাই 7 ফিট, আপনারা ভালো করে দেখে নেবেন। এই কিচেন রুমটাতে দুইটা তাক দেওয়া আছে, অনেক সুন্দর করে দুইটা তাক দেওয়া আছে। তো আমি আপনাদেরকে আরেকটা বেডরুমে নিয়ে যাচ্ছি, এই বেডরুমটার মাপ দেওয়া আছে 12 বাই 13, বেডরুমটার মাপ দেওয়া আছে 12 বাই 13। আর এই বিল্ডিংটি আপনারা ভালো করে দেখে নেবেন, যে রুমগুলো সম্পূর্ণ রুমগুলো যদি আপনারা ভালো করে দেখেন ড্রয়িং সহকার, তাহলে আসলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, কারণ আপনি বিল্ডিংটা আপনি কীভাবে করবেন এই জিনিসগুলো আশা করলে আপনি বুঝে নিতে পারবেন। তো আমি আপনাকে ড্রয়িংটা দেখাচ্ছি, অবশ্যই আপনারা ভালো করে ড্রয়িংটা দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর যদি কোনো কিছু ড্রয়িং বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 37 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংয়ের টোটাল এরিয়া হচ্ছে 1427 স্কোয়ার ফিট, টোটাল 1427 স্কোয়ার ফিট আছে, আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে প্রথমে ঢুকতে পড়বে সিঁড়ি রুমটি, সিঁড়ি রুমটি মাপ দেওয়া আছে 13 ফিট বাই 7 ফিট। এরপরে দেওয়া আছে একটি ডাইনিং ক্যাম ড্রয়িং, এখানে 13 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট এবং 22 ফিট 9 ফিট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, 7 ফিট 8 ফিট বাই 9 ফিট 8 ফিট বাই 9 ফিট একটি কিচেন রুম দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে। আর এখানে দেওয়া আছে 4টি বেডরুম, বেডরুম আপগুলো দেখে নেবেন। সামনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 15 বাই 13, আর পিছনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 12 বাই 13। আর এখানে দেওয়া আছে 2টি ব্যালকনি, অনেক সুন্দর করে 2টি ব্যালকনি করা আছে। তো অবশ্যই আপনার ড্রয়িংটি আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, ড্রয়িং কীভাবে কী করা আছে আশা করি সম্পূর্ণ কিছু আপনার ড্রয়িংটি বুঝতে পারছেন। যদি আপনাদের আমি প্রথমে বলছি, যদি বুঝতে কোনো বিন্দু পরিমাণ আপনাদের কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ভালোভাবে দেখবেন। কারণ ভাই আসলে টাকা থাকলে তো একটা বিল্ডিং সৌন্দর্য করতে পারবেন, এরকম আসলে কিছু হয় না। আপনার ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার যদি আপনার থাকে এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টার যদি থাকে, তাহলে আপনাকে ভালো একটা পরামর্শ ইনশাল্লাহ দেবে। কারণ অদক্ষ কন্ট্রাক্টার যদি সে কাজে না বোঝে, তাহলে আপনাকে কী পরামর্শ দেবে আমি এটাই বুঝি না। আসলে অনেকে রেট কমের কারণে, আপনার কাজগুলো কম রেটে দিয়ে ফেলেন। আর এখানে আমি দুইতলা ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো, এই বিল্ডিং কিন্তু দুইতলা কমপ্লিট হয়ে গেছে, দুইতলা ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো। একদম ছাদের উপর আসলে এখানে আপনার ভালো করে দেখবেন ছাদের উপরে পার্কিং টাইলস লাগানো হয়েছে, অনেক সুন্দর করে পার্কিং টাইলসটা দেওয়া আছে ছাদের উপর, আমি ওটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা দাবগুলো একবার ভালো করে দেখে নেন, দাবগুলো দেওয়া আছে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি, প্রত্যেকটা দাব দেওয়া আছে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আমি আপনাদেরকে উপরে গিয়ে কী দেখাবো, আসলে উপরে আর নিচে আসলে একদম সেমই। তো আমি আপনাদেরকে মূল দেখার বিষয়টা হলো ছাদের উপরে যে বিষয়টা, আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাবো, কারণ ছাদের উপরে অনেক সুন্দর করে পার্কিং টাইলস করা আছে। আর এখানে কোনো একটা জায়গা আস্তর করা হয় না, খালি সিলিংটা সারা প্রত্যেকটা ওয়াল টাইলস করা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে প্রত্যেকটা ওয়াল টাইলস করা আছে। আর এই বিল্ডিংটা আপনি যদি যেভাবে সেভাবে কমপ্লিট করতে চান আসলে কত টাকা খরচ যাবে আমি আপনাকে এটাও বলে দেবো। টাইলসে আসলে একদিকে সুবিধা আছে, কোনো রং টং করা লাগে না। আর টাইলসে অনেক যারা আসলে শৌখিন মানুষ তারা টাইলস করতে চান, এই কারণে যে অনেকে আসলে বছর বছর রংটা চেঞ্জ করতে চান, কারণ অনেকে শখ করে রঙের কালারটা চেঞ্জ করতে চান, এক একবার এক একটা কালার দিতে চান। তো যারা আসলে রং চেঞ্জ করেন তাদের আসলে আমি পরামর্শ দেবো না যে আপনারা টাইলস করেন,
যারা আসলে রঙগুলো চেঞ্জ করে না তারাই আসলে অবশ্যই টাইলস করতে পারেন, সৌন্দর্য করে টাইলসগুলো করতে পারেন। আর যদি যারা রঙ বেশিরভাগ মানে হয়তো চান তা আপনার বিল্ডিংটা এক একবার এক এক রকম করতে, তাহলে অবশ্যই আপনারা কোনো টাইলস করবেন না। টাইলস করলে আসলে এক একবার এক এক রকম করা যাবে না। আর যদি টাইলস না করেন তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটি এক একবার এক এক কালার আপনারা করে নিতে পারবেন অনেক সৌন্দর্য করে। আর এখানে নিচে যা দেওয়া আছে উপরও সেম সিস্টেমে তাই দেওয়া আছে। নিচে যেভাবে চারটি বেডরুম এবং দুটি টয়লেট, একটি কিচেন এবং একটি ডাইনিং কাম ডোয়িং সেমভাবে উপরও সম্পূর্ণ কিছু এভাবে দেওয়া আছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতেছেন আমি যেভাবে বলতেছি। আর হয়তো অনেকে আমাকে কমেন্ট করবেন যে ভাইজান আপনি সবসময় যে বলেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আসলে ইঞ্জিনিয়ার কী উপকার আমাদের? তো একজন ইঞ্জিনিয়ার উপকার আপনাদের এটাই হয়তো সর্বোচ্চ করবে। আপনার একজন ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে আপনার অল্প জায়গার মধ্যে আপনার বিল্ডিংটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবে, এবং বিল্ডিংটা করার পরে কেউ কোন সৌন্দর্যতা আসবে ওই থ্রি ডিটা সহকারে আপনাকে দিয়ে দেবে। আর ব্যালকনিগুলো, আমি ব্যালকনিগুলোর বিষয়টা বলতেছি, ব্যালকনিগুলো দেওয়া আছে 3.5 ফিট, ভিতর 3.5 ফিট ক্লিয়ার আছে। চাইলে আপনার ব্যালকনিগুলো আপনি 3.5 ফিট ক্লিয়ার করে অনেক সুন্দরভাবে আপনি করে নিতে পারেন। আর এখানে টাইলসের কালারগুলো অবশ্যই আপনার ভালো করে দেখুন, টাইলসের কালারগুলো অনেক সুন্দর করে করা আছে। আর নিচে যেভাবে কিসিংটা দেওয়া আছে উপরও সেমভাবে কিসিং রুমটি দেওয়া আছে, ভালো করে আপনারা দেখে নেবেন। আর এখানে আসলে কিসিং রুমে একটা কালার দেওয়া হয়েছে এবং টয়লেটে একটা কালার, এক এক জায়গায় এক একটা কালারের টাইলস দিয়ে আসলে বিল্ডিংটা অনেক সুন্দর করে সাজানো আছে। আপনি চাইলে যদি আপনি এভাবে করতে হবে এমন কোনো কিছু না, আপনি চাইলে 19-20 করে এখান থেকে কম বেশ করে আপনার বিল্ডিংটা আপনি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন। কারণ আমি চাই যে সকল সময় আপনাকে কিছু না কিছু ডিজাইন দিয়ে থাকি, যেহেতু করে আপনারা বিল্ডিং করতে আপনাদের উপকৃত হন। কারণ আপনারা আর এখানে যে জানলাগুলো দেখতেছেন, জানলাগুলো সম্পূর্ণ এমএস করা আছে, চাইলে আপনি এসএস করে নিতে পারেন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এসএস করে নিতে পারেন। আর এখানে নিচে যেভাবে দুইটা ব্যালকনি দেওয়া আছে উপরও সেমভাবে অনেক সুন্দর করে দুইটা ব্যালকনি দেওয়া আছে। আসলে ভাই বিল্ডিং সৌন্দর্যটা হলো বড় বিষয়। আসলে টাকা পয়সা এখন মানুষ যে যুগ আসছে, এখন টাকা পয়সা আসলে চায় না, কারণ সবাই চায় একটা সৌন্দর্য বিল্ডিং বা সৌন্দর্য থাকার জন্য, একটা ঘর করার জন্য চিন্তাধারা সবাই করে। কারণ আমি নিজের বেলায় আমি নিজে বলি, আমি নিজে অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, এরপর আমি যদি কোনো একটা কাজ করি করতে চাই যে কাজটা সৌন্দর্য হোক, তো সবাই এই জিনিসটা চায় দে যে কোনো একটা কাজ অনেক কষ্টের টাকা দিয়ে আসলে কাজগুলো করায়, তো চাই যে সবাই একটু অনেক সৌন্দর্য করে করার জন্য। তো আমিও চাই যে আপনারা সৌন্দর্য করে করেন, কারণ আপনার বিল্ডিংটা যদি অনেক সৌন্দর্য হয় তাহলে ভাই আমাকে আপনি দুইটা রুম দিয়ে দেবেন না, যে সুমন ভাই আমার বিল্ডিংটা আপনার কথা মতো সৌন্দর্য হয়েছে আপনি থাকেন। তো আমি চাই যে আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আপনারা সুন্দরভাবে একটি বিল্ডিং করেন বা বিল্ডিংয়ের কাজ পরিচালনা করেন, এই জিনিসটা আমি চাই। আর এখানে দেখতেছেন এখানে ফ্লোরের যে টাইলসটা আছে, টাইলসের মধ্যে একটা ফুল দেওয়া আছে অনেক সৌন্দর্য করে। আপনারা ভালো করে দেখে নেবেন টাইলসের ফুলটা অনেক সুন্দর করে করা আছে। চাইলে আপনারা সেমভাবে টাইলসের ফুল করতে পারেন রুমের মাঝখানে, আর এবং টাইলসগুলো আপনারা সেমভাবে এভাবে সাজিয়ে নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখে আসলে উপরে আমি বলছি যে পার্কিং টাইলস করা আছে অনেক সুন্দর করে, তো আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে কী উপরে করা আছে। আর এখানে সিঁড়ি রুমটা আসলে পুরো টাইলস করা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ কিছু টাইলস করা আছে। আর আমি প্রথমে বলছি এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আসলে দুইতলা কমপ্লিট করা হয়েছে, এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করা হয়েছে। আর এখানে পার্কিং টাইলসটা আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে পুরো ছাদের মধ্যে অনেক সুন্দর করে পার্কিং টাইলস করা আছে, অনেক সৌন্দর্য করে পার্কিং টাইলস করা আছে ছাদের মধ্যে। এবং আপনার কার্নিশটা ভালো করে দেখবেন, কার্নিশটার মধ্যে ছাদের টাইলস করা আছে, এবং সিঁড়ি রুমের মধ্যে অনেক সৌন্দর্য করে টাইলসগুলো করা আছে, এবং রেলিং গাতের মধ্যেও সৌন্দর্য করে টাইলসগুলো করা আছে। যেহেতু করে পরক্ষণে আর এটার উপরে কোনো করার কোনো কিছু করার চিন্তাধারা নাই, আসলে এই কারণে সম্পূর্ণ টাইলসগুলো করা আছে। আর এখানে পার্কিং টাইলসটা আপনি ভালো করে দেখে নেবেন, পার্কিং টাইলসটার মাপ দেওয়া আছে 1 ফিট বাই 1 ফিট। এখানে পার্কিং যেটা পার্কিং টাইলসটা করা আছে এটার মাপ দেওয়া আছে 1 ফিট বাই 1 ফিট। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো সবসময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই বিল্ডিংটি যেভাবে করা আছে যদি আপনি এভাবে করতে চান, তাহলে আপনার 37-38 লক্ষ টাকার মধ্যে আপনার এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারবেন, 37-38 লক্ষ টাকার মধ্যে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।